ওকে, এখন এই মুহূর্তে যাচ্ছি, রিসর্টটা তো পেলাম না, মৌলিশা রিসর্ট, যা প্রাইস বলছে বাজেটের বাইরে। সো এখন জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে, আমি জানি এরকমভাবে চালানোটা একটু রিস্কি, বাট ট্রাস্ট মি, আমি একদম ধার দিয়ে যাচ্ছি আর সেরকমভাবেই আমি স্পিড রেখে যাচ্ছি, স্পিডটা মেনটেন করছি, হার্ডলি 15 এরকম আর কি। সো দেখো, তোমরা একটু এনজয় করো। এখন এই মুহূর্তে বিষ্ণুপুরে যাওয়ার কথা ছিল, তো যাওয়ার আগে এখানে একটা অ্যাবান্ডেন এয়ারপোর্ট আছে, সেই অ্যাবান্ডেন রানওয়ে, এয়ারপোর্ট বলবো না, রানওয়ে, রাদার আই শুড সে, ওই অ্যাবান্ডেন রানওয়েতে একটুখানি যাচ্ছি, কারণ ওটা একটা বিশাল একটা হিস্ট্রি আছে। সো ওই হিস্ট্রিটা জানার জন্য, দেখার জন্য সেখানে যাচ্ছি। তো জয়পুর ফরেস্ট থেকে, মানে বনলতা রিসর্ট থেকে যখন বেরোবো, বেরিয়ে জাস্ট কিছু দূর যাওয়ার পরে, হার্ডলি 1 কিলোমিটারের মতো যাওয়ার পরে একটা ক্যানেল পড়ে, ওই ক্যানেলটা ক্রস করেই ডান দিকে একটা রাস্তা এরকম উঠে যাচ্ছে, তো ওই রাস্তাটা দিয়ে উঠে চলে যেতে হয়। সো ওই রাস্তা দিয়েই এখন আমরা যাচ্ছি। তো এখন দেখি ওই জায়গাটা কতটা সুন্দর, আর হিস্ট্রিটা গিয়ে তোমাদেরকে বলছি আমি। তার জন্য কী করতে হবে, তার জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, আর ব্লগে থাকতে হবে। স্বপ্ন পূরণ যাকে বলে, মানে আমার তো বাড়ির কাছে এয়ারপোর্ট, ঠিক আছে, তো ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল রানওয়েতে গাড়ি চালানো, ঠিক আছে। তো প্রথমবার লাইফে একটা অ্যাবান্ডেন রানওয়েতে আজকে বাইক চালাচ্ছি, মানে কী যে ফিলিং আসছে সেটা বলে বোঝাতে পারবো না, অসাধারণ। চারিদিকে দেখেছো ঘন জঙ্গল, এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন 1943 সালে এই রানওয়েটা বানানোর কাজ শুরু হয়। এবারে যখন যুদ্ধ তো তখন চলছে, এবার তারপরে যখন এখান থেকে সিঙ্গাপুর, এখান থেকে মালয়েশিয়া, ওই সমস্ত সাইডে যাতে আমেরিকানদের এয়ারফোর্সদের যে মানে সৈনিক যারা রয়েছে তাদের নামানোর জন্য তাদের একটা সিক্রেট জায়গা, মানে ইন্ডিয়ার মধ্যে একটা রাখার দরকার ছিল। সো দ্যাটস ওয়াই বাঁকুড়ার এই জায়গায় এখানে একটা রানওয়ে বানানো হয়েছিল, এটা হচ্ছে World War II-তে বানানো হয়েছে। এখন তো দেখে বুঝতেই পারছো যে চারিদিকে রাস্তা, মানে মাঝখানে এরকমভাবে পুরোপুরি মানে জঙ্গল হয়ে রয়েছে, মেনটেন হয় না, যেহেতু এটা অ্যাবান্ডেন। সো দ্যাটস ওয়াই, কিন্তু মানে চারিদিকের এই দেখো শাল বন, অসাধারণ জায়গাটা, জায়গাটা সত্যিই অসাধারণ, চারিদিকে শাল বন, আর তার মাঝখানে একটা এত বড়, মানে আমি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, তো অসাধারণ জায়গাটা। যদি পারো একবার এই রানওয়েতে এসো, পারলে খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, আর তার মাঝখানে এরকম একটা অ্যাবান্ডেন রানওয়ে, গাড়ি চালিয়ে বাইক চালিয়ে সব রকমভাবে মজাটা পেতে পারবে। তো এই আস্তে আস্তে যেটা বলছিলাম যে এখানে এয়ারফোর্স, মানে US এয়ারফোর্সের একটা গিয়ে ছিল, তো সেটার ব্যাপারে একটু ব্রিফিং তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা অনির্বাণ দেবে, কি বলছিস? আচ্ছা, এটা মেইনলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি করেছিল এটা। হুম 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 মেইনলি এই জায়গাটাকে ওরা রিফুয়েলিং সেন্টার হিসেবে ইউজ করত। হ্যাঁ হ্যাঁ কারণ ওরা কি আমেরিকা থেকে ওরা জাপানে হামলা চালাতে গেলে অনেক লং ডিস্টেন্স হয়ে যেত, সেই জন্য ওরা এখানে প্লেন ল্যান্ড করে এখানে রিফুয়েল করে তারপর আবার এখান থেকে ফ্লাইট নিয়ে গিয়ে জাপানে হামলা করত। আচ্ছা, আর একটা ভালো ইনফো, এটাও শোনা গেছে যে জাপানে যে পরমাণু বোমটা ফেলেছিল সেটা আমাদের এই 3টি এয়ারপোর্টের মধ্যে যে কোনো একটা এয়ারপোর্টে দাঁড়িয়ে রিফুয়েল করা হয়েছিল, মানে ওই প্লেনটাকে, ওই প্লেনটাই।
যে দুটো প্লেনে গিয়ে হিরোশিমা এটা কি সিরি এটা কি কোথাও আছে কোনো ব্লগে আছে হ্যাঁ ব্লগে আছে এটা হিরোশিমা নাগাসাকিতে যেটা বোম ফেলেছিল আচ্ছা আমাদের তিনটে এরকম হিডেন এয়ার হিডেন হ্যাঁ গর্বেতায় একটা গর্বেতায় একটা এখানে একটা আর একটা আমাদের বীরভূমের দিকে বীরভূমের দিকে আচ্ছা আর একটা পানাগড়ে পানাগড়ে পানাগড়টা এখন রানিং আচ্ছা ওটা রানিং এটা অ্যাবান্ডন যে কোনো একটাতে ওরা দাঁড়িয়ে রিফুয়েল করেছিল রিফুয়েল করেছিল মানে নট শিওর মানে তোমাদেরকে তো দেখালাম এবার এই পুরোটা দেখো এটা পুরো এখানে হচ্ছে এন্ড মানে আমরা শুরু দিয়ে যেখান দিয়ে ঢুকেছি এই টোটাল এই পুরো জায়গাটা মানে যেখান দিয়ে আমি কথা বলতে বলতে আসছি পুরো এই এখানে এসে পুরোটা লম্বা হবে এতটা কম নাকি আর একটু বেশি বেশি হতে পারে একটু বেশি মানে দু কিলোমিটারেরও উপরে বেশি একটা রানওয়ে যেটা অ্যাবান্ডন এখানে পড়ে রয়েছে আর পুরো চারিদিকের পরিস্থিতিটা তোমাদেরকে দেখালাম যে মাঝখানে যেহেতু এটা অ্যাবান্ডন যার জন্য এখানে গাছ উঠে গেছে মেনটেন হয় না না হলে যা হয় এর যা কন্ডিশন আমাদের মানে মিউনিসিপাল রোডস থেকে অনেক বেটার না আরো একটা জিনিস যদি কোনো ইমার্জেন্সি পারপাস যদি হয় তাহলে এখানে কিন্তু ল্যান্ড করা করলেও করা যেতে পারে একটা ইনফরমেশন আছে যেটা মলুটি বলে যেটা বীরভূমের ওটাতেও সেম এয়ারড্রাম আছে আচ্ছা তো ওইটাকে মিলিটারি এখন রিসেন্টলি আবার রিটেক করে নিয়েছে কিছু করেনি খালি পেইন্ট করেছে আর গাছ ফাঁচগুলো কেটে দিয়েছে আচ্ছা ওটাকে অ্যাজ ইট ইজ ওরা ইউজ করছে আচ্ছা মানে মানে মেইনটেইন করে ওটাকে আবার মেইনটেইন বলতে খালি গাছ ফাঁচ কেটেছে মানে পরিষ্কার করেছে গাছ ফাঁচ কেটে আবার অ্যাক্টিভ করে দিয়েছে এটাও সেই রকমই একটা জায়গা এটাকে ইউজ করতে পারে পানাগড় তো অলরেডি পানাগড় হ্যাঁ অ্যাক্টিভ আছে এটা আর আছে গড়বেদার ওখানে তো এখানে মোটামুটি সবাই মানে এখানকার লোকাল যারা রয়েছে তারা সবাই এখন মানে এই ইয়েটাতে রানওয়েটাতে বাইক ফাইক চালায় গাড়ি ফাড়ি চালায় খুব বেশি লোক আসে না খুব বেশি লোক আসে না লোক অ্যাভয়েড করে কারণ একদম কোর জঙ্গলের ভেতরে এক্স্যাক্টলি তোমাদেরকে যেটা দেখালাম শুরুতে একদম কোর জঙ্গলের ভেতরে প্রায় 10 কিলোমিটার ড্রাইভ করে এসেছি প্রায় হ্যাঁ তাই না হ্যাঁ অনেকটা দূরে অনেকটা দূরে অনেকটা ভেতরে এটা আচ্ছা আর একটা ইনফো হচ্ছে এত ভেতরে কেন করতো কারণ তখনকার দিনে আমেরিকা বা ব্রিটিশ বাহিনীর আরো ভয় ছিল যে কোনো ওপেন জায়গায় করলে আমাদের ইন্ডিয়ান যারা রেজিস্ট্যান্স ছিল যারা বিপ্লবী ছিল তারা হামলা করে দেবে আচ্ছা তার জন্য ওদেরকেও থেকে সেফ রাখার জন্য ওরা আরো হিডেন জায়গায় করতো আচ্ছা মিশনটা সিক্রেট থাকলো হ্যাঁ সিক্রেটও থাকলো আমাদের লোকাল রেজিস্ট্যান্স কোনো রকম হ্যাম করতে পারবে না ওদের সেই জন্য এতটা ভেতরে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে কিছু বলে মানে একটা বিশাল বড় একটা ইতিহাসের আজকে ব্যাপার আছে সত্যি গুজবাম্পের ব্যাপার রয়েছে মানে এইরকম এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেটা একটা বিশাল বড় ইতিহাসের একটা জায়গা যেখান থেকে অনেক সাক্ষী হয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে যেই জায়গাটায় অনেক কিছু হয়তো দেখেছে যেটা আমরা জানি না ঠিক আছে অনেক কিছু হয়তো এখানে ঘটলেও ঘটতে পারে হ্যাঁ অনেক কিছু ঘটেছে যেগুলো হয়তো বেরোয়নি হয়তো ক্লাসিফাইড যেগুলো ক্লাসিফাইড তো অনেক কিছু জিনিস থাকে তো সেই জিনিসগুলো অনেক কিছু থাকলেও থাকতে পারে সো এই হচ্ছে ব্যাপার গেল অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে এখানে ফটো সেশন চলছিল ফটো সেশন কমপ্লিট হলো দারুণ দারুণ ছবি হ্যাঁ হ্যাঁ গরমকাল হলে আর একটু বেটার হতো যেহেতু শীতকাল এখন যার জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর হ্যাঁ হাতিও চলে আসতে পারে ওটা একটা ফ্যাক্টর সো আমাদের প্যাক আপ আপাতত এই মুহূর্তে সো এনিওয়েজ গাইজ এখন যথারীতি সন্ধে তো হয়েই যাচ্ছে লাইটিং পড়ে যাচ্ছে আর গোপ্রোর লো লাইট কতটা ভালো সেটা আর কি বলো সো এরপরে এখন নেক্সট যাব হচ্ছে গিয়ে বিষ্ণুপুর বিষ্ণুপুরে গিয়ে ওখানে হোটেল রুমে চেক ইন করবো চেক ইন করার পর তারপরে আসছি ওকে ও আর বাই দ্য ওয়ে ইন বিটুইন আমি যদি কিছু ইন্টারেস্টিং পাই দেন আমি দেখাবো না হলে একদম ডিরেক্ট হোটেল রুম ওকে চলো ওকে চলো হোটেলে চেক ইন করে নিয়েছি হোটেল না এটা অ্যাকচুয়ালি একটা লজ তো লজে চেক ইন করে নিয়েছি লজটার ব্যাপারে কালকে সকালবেলা দেখাবো আর বাকি রইল অভিজ্ঞতায় আচ্ছা অভিও আছে এখানে আর বাকি রইল এখন এখানে সামনেই একটা মেলা রয়েছে তো আমরা আজকেই শুরু হয়েছে মেলাটা তো ভাবছিলাম যাই একটুখানি বিষ্ণুপুরে এসেছি বাঁকুড়ায় এসেছি যখন একটুখানি এখানকার মেলার কিরকম ফ্লেভার সেটা একটুখানি দেখা যাক একদম মেলাতে যাবো একটু খাওয়া দাওয়া করবো আর যদি জিলেপি পাই অবশ্যই একটু জিলেপি খাবো একটু জিলেপি না হলে হয় না ঠিক আছে মেলায় এসে জিলেপি আর ওই সাদা সাদা ইয়ে হয় না ওই যে
জড়ানো থাকে গাঠিয়ার মতো খেতে, আরে চিনি চিনি দিয়ে চিনিকাঠি চিনি চিনিকাঠি 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 ঝুড়ঝুড়ি চিনিকাঠি গুড়কাঠি গুড়কাঠি এই ধরনের জিনিস ওইগুলো ওগুলো মেলায় গিয়ে ওগুলোই ওগুলোই খাওয়ার আর কি। ঠিক আছে তো চলো এবারে যাই, এবার চল চল লেট হচ্ছে, চলো চলো হ্যাঁ চলো। ওকে সো এখন এই মুহূর্তে চলে এসেছি এখানকার মেলায়, বিষ্ণুপুর মেলাতে। আর আমার ঠিক পেছন দিকে এখানে একটা ওই বিষ্ণুপুর যেটা গেট হয় টেরাকোটার কাজ করা, এটা মানে আর্টিফিশিয়ালি বানানো এরকম একটা জিনিস হয়ে রয়েছে। পেছনে একটা একটা বড় মঞ্চ যেখানে কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, আর লাইটিংটা তো অসাধারণ ছিল, লাইটিংটা তো অসাধারণ করেছে। মানে এরকম লাইটিং আমাদের ওখানে হয় কিন্তু এতটা, মানে একসাথে অনেকগুলো করেছে তো দারুণ দারুণ লাগছে। আমাদের এখানে এত ফাঁকা জায়গা তো না, এখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বলে আরো বেশি মানে জিনিসটা বেটার লাগছে দেখতে, মানে কোনো কথা হবে না, দারুণ দারুণ। এখন অবধি মেলার কিছু দেখতে পাইনি, মেলার মেলার লোক দেখতে পাচ্ছি এখানে, মেলা লোক কোথায় গেল ওরা এক্সিবিশনে, চলো একটু দেখি এক্সিবিশনে যাই। চার পিস পাঁচ পিসের মতো নে না তাহলেই হবে, হ্যাঁ চার পিস নিয়ে নে, বেশি নেওয়ার দরকার নেই। বেশি আবার কি বলতো, বেশি মিষ্টি খেলে আবার গাটা গুলিয়ে যাবে। এবার জিলেপি টেস্ট হবে, দে ভাই দে ভাই। জিলেপি জিলেপি হচ্ছে বাঙালির ইমোশন, এগুলো অমৃত, হ্যাঁ জিলেপি এগুলো, হ্যাঁ মানে ওই আর ওই জিলেপি ভাইরা ভাই পাঞ্জাবি। হ্যাঁ ঠিক আছে, এর থেকে বেশি গরম হলে জিপ পুড়ে যাবে ভাই, এর থেকে কত গরম হবে, তো কারণ রসটা তো আর গরম নয়, রস পড়ছে খাবে নাকি, দেবো না অল্পে তো স্বাদ মিটবে না, এর সাথে ভাগ হবে না। যা তা যা তা, মানে আমাদের এখানে যা কাঁওতালি হচ্ছে যা বাওয়াল হচ্ছে মানে অসাধারণ, মানে বাকিটা ব্যক্তিগত, মানে ব্যাপারটা ব্যক্তিগত ওরা বুঝে নাও। ঠিক আছে তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে অবভিয়াসলি, কারণ রাত হয়ে গেছে অবভিয়াসলি, আর হচ্ছে ডিনার কমপ্লিট। আমাদের আমাদের মনাস একটা হলো যে এখানে বিষ্ণুপুরে যে মেলায় আমরা ঘুরছিলাম, যে ড্যাশটা দেখালাম, যেখানে লাইটিংটা দেখিয়েছিলাম, সেখানে আজকে সিধু লগ্নজিতা আর অনিন্দ, তাই তো হ্যাঁ এরা তিনজনের একটা লাইভ কনসার্ট দেখলাম। তো সেখান থেকে ঘুরে এসে গান নিয়ে আলোচনা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, সো সেই নিয়ে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি নিজেও জানি না, যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো উইথ দ্যাট সেড আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো, আর গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, আমি চলো বাই, গুড নাইট, শুভরাত্রি।